2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদেরকে ভীষণ ভালোভাবে প্রস্তুত করছো, অর্থাৎ যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছো, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওতে তাদের নতুন বাংলা যে সিলেবাস রয়েছে, সংশোধিত সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন, এই নাটক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি বলে দেবো। আর যারা আমাদের এই চ্যানেলটাকে প্রথম দেখছো তাদেরকে বলি, আমরা কিন্তু হাই সেকেন্ডারির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। আজকে যে নাটকটা নিয়ে আলোচনা করব, নানা রঙের দিন, এই নাটক থেকে কোন কোন বড় প্রশ্ন করবে সেটাও আমরা আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। যারা ভিডিওগুলো দেখনি তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আজকে আর দেরি করব না, আজকে আমরা সরাসরি দেখে নেব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন, এই নাটক থেকে তোমরা কোন কোন এমসিকিউগুলো 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে। দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন, এই নাটক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটকটি কার লেখা? সঠিক উত্তর, নানা রঙের দিন নাটকটি লেখা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকটিতে কটি চরিত্র আছে? সঠিক উত্তর, নানা রঙের দিন নাটকটিতে দুটি চরিত্র আছে। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত কাকে বকশিশ দিয়েছিলেন? সঠিক উত্তর, রজনীকান্ত রামব্রিজকে বকশিশ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? সঠিক উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে 3 টাকা বকশিশ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় কোন ঐতিহাসিক চরিত্রের পোশাক পরে ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিলেন? সঠিক উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদারের পোশাক পরে ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গ্রিন রুমে ঘুমোয়, কে গ্রিন রুমে ঘুমোন? সঠিক উত্তর, প্রম্পটার কালীনাথ সেন গ্রিন রুমে ঘুমন। পরবর্তী প্রশ্ন, রজনী চাটুর্য থিয়েটারে আসার আগে কি চাকরি করতেন? সঠিক উত্তর, রজনী চাটুর্য থিয়েটারে আসার আগে পুলিশের চাকরি করতেন। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছিলেন? সঠিক উত্তর, রজনীকান্ত রিজিয়া নাটকের বক্তিয়ার নামক চরিত্রের সংলাপ বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিলদারের পোশাক পরা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? সঠিক উত্তর, দিলদারের পোশাক পরা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। পরবর্তী প্রশ্ন, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, বক্তা কে? এই উক্তিটির বক্তা হলেন প্রম্পটার কালীনাথ সেন। পরবর্তী প্রশ্ন, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, মালিক জানলে কি হবে? সঠিক উত্তর, মালিক জানলে বক্তা অর্থাৎ প্রম্পটার কালীনাথ সেন বিঘরে মারা পড়বেন। পরবর্তী প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? সঠিক উত্তর, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। পরবর্তী প্রশ্ন, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন, তিনি বলতে এখানে কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর, তিনি বলতে এখানে রামব্রিজের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি? সঠিক উত্তর, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। পরবর্তী প্রশ্ন, উফ কি শীত, সব আছে শুধু কি নেই? সঠিক উত্তর, সব আছে শুধু মানুষ নেই। পরবর্তী প্রশ্ন, তাও আর বছর কয়েক পর মানাবে না আমাকে, কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? সঠিক উত্তর, দিলদারের চরিত্রের ভূমিকায় মানাবে না, আর এই কথাটি বলেছেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, কোন কথাটা? এই উক্তিটির বক্তা হলেন প্রম্পটার কালীনাথ সেন, এবং তিনি যে গ্রিন রুমে ঘুমোনোর ঘুমন সেই কথাটা মালিকের কানে তুলতে বারণ করেছেন চাটুর্য মশাইকে, অর্থাৎ এর উত্তর হল গ্রিন রুমে ঘুমোনোর কথাটা। পরবর্তী প্রশ্ন,
রজনীকান্ত চাটুজ্যের মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কিসে পরিণত হয়? সঠিক উত্তর, রজনীকান্ত চাটুজ্যের মতে অভিনেতা স্টেজ থেকে নামলেই অস্পৃশ্য ভারে পরিণত হন। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছিলেন? সঠিক উত্তর, নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত ওথেলো এই নাটকের সংলাপ উচ্চারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শাহজাদী সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে উক্তিটি কোন নাটকের? সঠিক উত্তর, শাহজাদী সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে এই উক্তিটি রিজিয়া নাটকের। পরবর্তী প্রশ্ন, কত বছর ধরে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করছেন? সঠিক উত্তর, 45 বছর ধরে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করছেন। পরবর্তী প্রশ্ন, একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, চাকর জোকার ক্লাউন বলতে কার কথা বলা হয়েছে বা কাদের কথা বলা হয়েছে? সঠিক উত্তর, চাকর জোকার ক্লাউন বলতে অভিনেতাদের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, একেবারে বেঘরে মারা পড়ব এই কথাটি কে বলেছেন? সঠিক উত্তর, এই কথাটা প্রম্পটার কালীনাথ সেনের। আর তিনি কোন কথাটা এখানে ঢেকে রাখতে বলেছেন বা লুকোতে বলেছেন, সেটা হচ্ছে যে তিনি গ্রিন রুমে ঘুমন, আর এই গ্রিন রুমে ঘুমনোর কথাটা যদি মালিক জানতে পারে তাহলে তাকে কি করবে, তাহলে তিনি বেঘরে মারা পড়বেন। সেই কারণে এখানে যখন বলা হয়েছে যে একেবারে বেঘরে মারা পড়ব এই কথাটি কে বলেছেন, তাহলে এই কথাটির এই উক্তিটি করেছেন বা এই কথাটি বলেছেন প্রম্পটার কালীনাথ সেন। চলে আসবো পরবর্তী প্রশ্নে, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিল বক্তাকে? রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলেন বক্তা হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকে ঘটনার দিনের শোয়ে রজনীবাবু কতগুলি ক্ল্যাপ পেয়েছিলেন? সঠিক উত্তর, নানা রঙের দিন নাটকে ঘটনার দিনের শেষে রজনীবাবু 7টি ক্ল্যাপ পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রজনীকান্তবাবু চুলে কত পরিমাণ কলপ লাগান? সঠিক উত্তর, রজনীকান্তবাবু প্রত্যহ 1/2 cc কলপ লাগান তার চুলে। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মঞ্চের মাঝখানে কোন জিনিসটি উল্টানো ছিল? সঠিক উত্তর, নানা রঙের দিন নাটকে মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো ছিল। পরবর্তী প্রশ্ন, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে, পাগল বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটিতে পাগল বলতে রামব্রিজের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতে তার শিরায় কি প্রবাহিত হচ্ছে? সঠিক উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতে তার শিরায় সৎ বংশের রক্ত প্রবাহিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল, কি লিখে দিয়ে গেল? সঠিক উত্তর, অভিনেতা রজনী চাটুজ্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা, যে কোনো বোর্ডের পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় কিন্তু একটা, সেটা হচ্ছে টেক্সট বইটাকে খুব ভালোভাবে পড়া। যারা আমার চ্যানেলটাকে অনেকদিন ধরে ফলো করছো তারা কিন্তু দেখে থাকবে বা জেনে থাকবে যে আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে টেক্সট বইটাকে বারবার করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে বলি। তার কারণ, আমি নিজে যখন ছাত্র ছিলাম সেই বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে টেক্সট বইটা আমি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করতাম। এটা কেন করতাম, তার কারণ প্রশ্ন যেরকমই আসুক না কেন সেই টেক্সট বইয়ের মধ্যে থেকেই আসবে। গল্প হোক, নাটক হোক, কবিতা হোক, হয়তো অন্য একটা লাইন থেকে তুমি পড়ে গেছো, আবার অন্য একটা লাইন তুলে দিয়ে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা গল্প বা কবিতা তুমি যাই বলো না কেন প্রত্যেকটার একটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিত ব্যাপার থাকে, অর্থাৎ কোন পরিস্থিতির উপর কোন কথাটা বলা হয়েছে। তো সেই যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু টেক্সট বই পড়লে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সেই কারণে আমি তোমাদেরকে বলবো টেক্সট বইটাকে আগে পড়ে নাও, তারপরে আমাদের চ্যানেল থেকে দেওয়া এই যে MCQগুলো আমি তোমাদের দিচ্ছি সেগুলো ভালোভাবে কিন্তু প্রস্তুত করো। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা যখন দিতে যাবে, হাতে যখন কোশ্চেন পাবে, তখন কিন্তু দেখবে তোমাদের মন থেকে পরীক্ষার ভয়টাই কেটে গেছে। তার কারণ কি? তার কারণ তোমরা প্রস্তুতিটাই এমনভাবে নিয়ে গেছো যে তোমাদের মাথায় কিন্তু তখন রয়েছে যে রকমই প্রশ্ন আসুক না কেন আমার টেক্সট বই ভালোভাবে পড়া আছে, আমি উত্তর দিতে পারবই।
এই মানসিকতা নিজে তৈরি করো, ভালোভাবে নিজে পরিশ্রম করো এবং নিজেদের লক্ষ্যের পথে তোমরা এগিয়ে যাও। আর তোমাদের লক্ষ্য পূরণের জন্য যদি আমরা ন্যূনতম সাহায্য করতে পারি তাহলে আমরা নিজেদেরকে গর্বিত বলে মনে করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। নতুন নতুন কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও সেটা জানানোর জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো।